আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, স্কুল অটো রেজাল্ট ধারাবাহিক প্রজেক্ট টিউটোরিয়ালের আজ ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা এই প্রজেক্টের পাঁচটি টিউটোরিয়াল আপলোড করেছি, তো যারা এর পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এই টিউটোরিয়ালগুলো দেখে আসবে, তা না হলে কিছুই বুঝবেন না। তো আজ এই প্রজেক্ট টিউটোরিয়ালের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আমরা ফলাফল বই তৈরি করতে পারি। তো যারা এর পূর্বের পাঁচটি টিউটোরিয়াল দেখেছেন, আমি আশা করি তারা এই পাঁচটি টিউটোরিয়াল দেখে থাকলে এই ফলাফল বই আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখছেন আশা করি তারা এটি বুঝতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, যেহেতু এটি আমার পেইড ভার্সন, তো আমি ফর্মুলা প্রয়োগের মাধ্যমে এই যে যে বিদ্যালয়ের নাম, শ্রেণী, ফলাফল বই, এই যে যে এই তথ্যগুলো আমি ফর্মুলা প্রয়োগের মাধ্যমে এখানে এনেছি। এই জন্য যেহেতু এটা পেইড ভার্সন, যেন এই যে এডিট ডাটা শিটে এখানে যে স্কুলের পাসওয়ার্ড দেবে সেই স্কুলের পাসওয়ার্ডটি প্রদর্শন করবে, তাহলে সমস্ত জায়গায় যেন এই তথ্যগুলো চলে আসে, এই জন্য আমি এটি করেছি। কিন্তু আপনার জন্য যেহেতু আপনি নিজে করবেন এটির জন্য প্রয়োজন নাই। তবে আপনি যদি শিখতে, তাহলে আমি শুধুমাত্র কোন শিটের কোন সেল অ্যাড্রেসটা ব্যবহার করছি এখানে আমি দেখাই দিচ্ছি। যদিও এই প্রজেক্ট ফাইলটি আপনি সর্বশেষে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যে যে পাঁচটি টিউটোরিয়াল দিয়েছি সেই পাঁচটি টিউটোরিয়ালে আপনি কিভাবে টেক্সট জয়েন করতে হয় সেই ফর্মুলাগুলো যদি জানেন তাহলে আশা করি এটি নিজেই পারবেন। দেখুন এখানে কোন ফর্মুলা কি সেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি এখানে রয়েছে। এখানে দেখুন কোন কোন সেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, কোন শিটের কোন সেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি এখানে দেখুন, এইখানে দেখুন, এবং এইখানে দেখুন, এবং এইখানে দেখুন কোন শিটের কোন সেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে, এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এবং এখানে রয়েছে শাখা, এবং এটি হচ্ছে ইমেজ, এটি একটি ইমেজ আপনি ইনসার্ট করে রাখবেন। এবং এই লোগো আপনি কিভাবে ইনসার্ট করতে হয়, এই লোগো যে শিটটি রয়েছে এখান থেকে ইনসার্ট করলে আপনি কিন্তু সব জায়গায় চলে যাবে, সেটি আমরা গত পর্বে দেখিয়েছি। এবার যে মূল কাজ সেই বিষয়টি শুধু আমরা দেখব। এখানে রয়েছে নির্বাচনী পরীক্ষা সর্বোচ্চ নাম্বার, এই যে প্রত্যেকটি সাবজেক্টের বিষয় ভিত্তিক যে নাম্বার সেটি এখানে কিভাবে চলে আসে দেখুন। আমাদের এই আমাদের কাজ কিন্তু সব কমপ্লিট, শুধুমাত্র এখানে আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করে ডাটা ইনপুট শিট থেকে আমরা এখানে এই তথ্যগুলো দেখুন, এখানে বাংলা অর্থাৎ বাংলা ডাটা ইনপুট শিটের N12 সেলে দেখুন আমরা এটা যদি ডিলিট করে দিই একটি দেখাই, তো আমরা বাংলার যদি এই সর্বোচ্চ নাম্বার এখানে দেখাতে চাই, যেহেতু আমরা যদি পাশে পাশে দেখাতাম কলাম অনুযায়ী তাহলে কিন্তু আমাদের এই শিটটা অনেক বড় হয়ে যেত, আমাদের প্রিন্টের ক্ষেত্রে কিন্তু এটি সম্পূর্ণ আসতো না, এই জন্য আমরা একটু উপরে দিয়ে দেখাচ্ছি। তো এটি করার জন্য আমরা এখানে সেল পয়েন্টটা দেখে সমান দেবো। তো আমাদের এই বাংলা সর্বোচ্চ মার্ক কোথায় রয়েছে, এই ডাটা ইনপুট শিট অর্থাৎ আপনি শিটের যে নামটি হয় আপনি যে শিট নাম দেন সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেখুন আমাদের এই যে বাংলায় যে সর্বোচ্চ নাম্বার রয়েছে এখানে এটি আমরা সিলেক্ট করে ইন্টারফেস করলাম, তাহলে দেখুন আমাদের ওখানে যে নাম্বারটা এটি চলে আসবে। তো এইভাবে ইংরেজি, এইভাবে গণিত সমস্ত সাবজেক্টগুলো একইভাবে করবেন। এরপর যেগুলো রয়েছে এগুলো আমি সেল অ্যাড্রেস ব্যবহার করেছি দেখুন, তো এইগুলো আপনারা করবেন। এইগুলো আমাদের প্রত্যেকটা এটি হচ্ছে সম্পূর্ণ ডায়নামিক, অর্থাৎ আমি এখানে কোনো কাজই করবে না, শুধু এই এডিট ডাটা শিটে কোনো তথ্য যদি এডিট করা লাগে সেটা আর এই লোগোতে ইনসার্ট ছবি ইনসার্ট করবো, আর এই ডাটা ইনপুট শিটে শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী মার্ক, নেম আর নাম, রোল নাম্বার রাখবো, আর কিছুই আমাদের কিন্তু লিখতে হবে না। তো এখানে সব চলে আসবে। এবার আমাদের যে মূল যে বিষয়টি সেটি রোল, অর্থাৎ এখানে রোল আমরা কিভাবে আনবো দেখুন, আমরা যদি এটিকে ডিলিট করে দিই তাহলে রোল রয়েছে কোথায় এটা আমরা ডিলিট করে দিলাম, CON কনকাটিনেট ফর্মুলার মাধ্যমে আনলাম, যেহেতু আমি সবগুলো কনকাটিনেট ফর্মুলা ব্যবহার করেছি। তো এখান থেকে দেখুন আমরা এই যে রোল ওয়ানে ক্লিক করলাম, ওয়ানে ক্লিক করলে ইন্টারফেস করলাম, তাহলে দেখুন আমাদের এটি হয়ে গেলো। এইভাবে আমরা প্রথম ধরনের রোলটি হয়ে গেলো, এবার বাকি যতগুলো আছে এইভাবে ফিল করে দেবো, তাহলে আমাদের এই রোলও হয়ে গেলো। এবার নামের ক্ষেত্রে দেখুন আমরা নামটি রয়েছে কোথায় প্রথম সেলে রেখে এখানে ডিলিট করে দিই, সমান CON কনকাটিনেট, আপনি এখানে সমান ওই সেল অ্যাড্রেস দিলে হবে, আমি এখানে এটি ব্যবহার করছি, আপনি এটি না করলেও পারেন। তো যেহেতু এখানে নাম রয়েছে আমরা এই প্রথম সেলের কিন্তু যে রোল একের যে নামটি সেটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমাদের নাম হয়ে যাবে। এইভাবে আমরা সমস্তগুলো এখানে ফিল করে দিলে এভাবে আপনি পিতার নাম আনবেন। তো এবার মূল যে বিষয়টি হচ্ছে যে বাংলার মার্ক, তো বাংলার মার্কও ঠিক একইভাবে দেখুন আমাদের এই একটি আমরা ডিলিট করে দিচ্ছি, এখান থেকে এই দুটি আমরা ডিলিট করে দিচ্ছি, একইভাবে সমান এই যেহেতু আমাদের খেয়াল করতে হবে যে এখানে বাংলা রয়েছে, তো বাংলার মার্ক আমাদের সৃজনশীল মার্ক যেখানে রয়েছে সেখানে ক্লিক করতে হবে, এখানে সমান দিয়ে আমরা এই ডাটা ইনপুট শিটের দেখুন এই যে রয়েছে বাংলা সৃজনশীল মার্ক এখানে রয়েছে, এবার
এন্টার প্রেস করলাম। তো যখন আমরা বাংলার একটি আনলাম, বাকিগুলো আমরা এখানে ফিল করে দিলে সবগুলোই হয়ে যাবে একই কথা। তো এবার আমরা বহু নির্বাচনী, তো সমান কনকাটিনেট ফর্মুলা আমরা ব্যবহার, এই কনকাটিনেট ফর্মুলা আমরা ব্যবহার করেছি। এটি দিয়ে আমরা যেহেতু এখানে বহু নির্বাচনী মার্ক, আমরা এই ডাটা ইনপুট শিটে ক্লিক করে আমরা এখান থেকে এই যে বহু নির্বাচন প্রথম রুলের কিন্তু আমরা প্রথমে শিট করতে হবে, তো এটা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করলাম, তাহলে বহু নির্বাচনী মার্ক হয়ে গেল। এবার মূল মূল যে বিষয় এটা আমাদের হয়ে গেল। তো এখানে আমরা এই বাকি সবগুলো ফিল করে দিই, যেহেতু আমার এটি করাই সব সেলে, দেখুন এই যে আমার কিন্তু এগুলো করা, এগুলো যখন আমি মার্ক দেবো অটোমেটিকই তার রেজাল্ট তৈরি হয়ে যাবে মার্ক দেওয়ার সাথে। তাহলে দেখুন আমি যদি কোনো একটি এবার এক দিই, কোনো এক দিলেই ও বুঝবে যে এই পরীক্ষা অ্যাটেন্ড করছে, এক দেওয়ার পর যখন এ এখন বুঝতেছে যে ও পরীক্ষা অ্যাটেন্ড করছে, তার মানে দেখুন এখানে ওই যে জিপিএ এবং গ্রেড কিন্তু চলে আসছে। এই যে মোট নাম্বারটা, তো মোট নাম্বারের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন ফর্মুলা, এই জন্য দেখুন এখানে যে ফর্মুলাটা ব্যবহার করে সেটি হচ্ছে ডাটা ইনপুট শিটের এম ১৬ সমান জিরো হয় তাহলে খালি থাকবে, আর যদি জিরো না হয় তার মানে এক দুই তিন যে নাম্বারটা হয় সেটি অন্যথায় ডাটা ইনপুট শিটের এম ১৬ যেটি থাকবে সেটি হবে। তো এখানে যদি জিরো হয় তাহলে খালি, কারণ ডাটা ইনপুট শিটের যদি জিরো হয় তাহলে এখানে যদি খালি না থাকে, সবগুলো যদি জিরো আসে তাহলে যে শিক্ষার্থীগুলো পরীক্ষা দেয় না এই সবগুলো কিন্তু এখানে জিরো জিরো দেখাবে, তাহলে এই শিটটি প্রিন্ট দিতে গেলে কিন্তু বাজে লাগবে, খারাপ লাগবে। এই জন্য আমরা এখানে দেখুন এখানে অনেক চমৎকার দেখাচ্ছে, যেগুলো পরীক্ষা দেয় সেগুলোর কোনো মার্ক নাই, খালি দেখাচ্ছে অনেক সুন্দর লাগবে। এবং রোল না দিলেও দেখুন আমার এই যেখানে রোল দেন এই সবগুলোর কিন্তু মেধা কম চলে আসতো, এটুকু আসবে না। দেখুন আমি যদি এই রোলগুলো ডিলিট করে দিই, আমরা এখান থেকে ধরুন আমরা এই ১০টি স্টুডেন্টের নাম্বার রাখবো, এই রোলটা মুছে দিলে ওখান থেকে ওইগুলো কিন্তু চলে যাবে। দেখুন এখান থেকে আমি রোল ডিলিট করে দিলাম, তাহলে দেখুন আমাদের যে কাজটি হলো আমাদের এই যে রিজাল্ট বুকে দেখুন এখানে কিন্তু দশম ১০ পর্যন্ত আছে, বাকিগুলো কিন্তু নাই, সম্পূর্ণ খালি, দেখছি অত্যন্ত চমৎকার। এটি আমরা করলাম, এই জন্য আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি যেন ওখানে জিরো হলে এখানে খালি দেখায়। এখানে অনুরূপভাবে রয়েছে যে ডাটা ইনপুট শিটের ও ১৬, ডাটা ইনপুট শিটের ও ১৬ যদি জিরো হয় তাহলে খালি, অন্যথায় ডাটা অর্থাৎ জিপিও এর ক্ষেত্রে, কারণ জিপিও এই দুটো তো আমাদের ফর্মুলা পূরক করা যোগ করা, এখানে জিরো আসবে এবং এখানে জিপিও জিরো আসতে পারে, এই জন্য আমরা এটা যদি না আসে তাহলে খালি। দেখুন এখানে সে জিপিও পায় নাই অর্থাৎ পাস মার্ক পায় নাই, এখানে কিন্তু খালি রয়েছে, তখন এসে পাস মার্ক করে তখন তার জিপিওটা চলে আসবে। এইখানে দেখুন এম ১৬টি রয়েছে আমার বাংলার মোট নাম্বার, এখানে আমরা খেয়াল করুন, তাহলে দেখুন এখানে এম ১৬টি রয়েছে আমার বাংলার সর্ব মোট নাম্বার এবং জিপি রয়েছে আমাদের ও ১৬টি। এই সেল অ্যাড্রেসগুলো আপনি এখান থেকে ব্যবহার করছি অনন্য সবগুলো। তো আমরা যখন বাংলা করলাম এইভাবে সবগুলো করে আমরা শুধু ফিল করে দেবো, বাংলা ইংরেজি তত্ত্ব এবং কৃষি পর্যন্ত করাবো। এরপর আমাদের এই যে চূড়ান্ত গ্রেড, দেখুন চূড়ান্ত গ্রেডের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছি এখানে খেয়াল করুন, এখানে ইফ যদি ডাটা ইনপুট শিটের বি কিউ ১৬ লেস দেন ০.৫ অর্থাৎ বি কিউ ১৬ যদি হাফের কম হয় তাহলে খালি, অন্যথায় ডাটা ইনপুট শিটের বিএল ১৬। অর্থাৎ এই যে বি কিউ ১৬ এখানে রয়েছে আমাদের মোট নাম্বার, অর্থাৎ এখানে এটি বোঝানো হচ্ছে যে যদি কেউ পরীক্ষায় অ্যাটেন্ড করে তাহলে তো অবশ্যই তার এখানে নাম্বার উঠবে, তো নাম্বার যখন উঠবে তো একের কম তো আর পাবে না, হাফের কম তো আর পাবে না, তখনই তার এখানে এই রেজাল্টটা কিন্তু চলে আসবে। দেখুন আমাদের এই যে এখানে এক নাম্বার পাইছে, দেখুন এই যে এখানে আমরা এক নাম্বার দিছি, দেওয়ার কারণে এই যে এই দুটি দেখুন এই যে জিপিএ এবং গ্রেড এই দুটি দেখুন এখানে চলে আসছে, বা যেগুলো কিন্তু নাম্বার দেয় না অর্থাৎ নাম্বার দেয় নাই মানে পরীক্ষায় অ্যাটেন্ড করে নেয়, তার মানে এখানে দেখুন খালি দেখাচ্ছে। অর্থাৎ যদি আমরা এটি না করতাম তাহলে এইগুলো কিন্তু এই যে নাম্বার না দিলে এখানে জিরো 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 এখানে ফেল ফেল আর সেক্ষেত্রে যখনই পরীক্ষায় অ্যাটেন্ড করবে কেবলমাত্র তখনই এই যে এইখানে তার জিপিএ এবং ফেল আসবে, যদি পরীক্ষায় অ্যাটেন্ড না করে তাহলে খালি থাকবে, কারণ আমাদের এই ফলাফল সৌন্দর্যের জন্য আমরা এটি এই ফর্মেটে ব্যবহার করছি। আর যদি হাফের কম না পায় অর্থাৎ পরীক্ষায় অ্যাটেন্ড করে তাহলে এই যে ডাটা ইনপুট শিটের বি এল ১৬ অর্থাৎ বি এল ১৬টি রয়েছে আমাদের চূড়ান্ত মার্ক। তাহলে দেখুন আমাদের এই যে এখানে ফর্মুলা যদি আমরা খেয়াল করি, দেখুন আমাদের দেখুন এই যে বি এল ১৬টি রয়েছে চূড়ান্ত গ্রেড এবং বি কে ১৬টি রয়েছে জিপিএ, তো আমরা খেয়াল করি। এবং এখানে দেখুন এই যে সর্বমোট নাম্বার রয়েছে এই যে বি কিউ, দেখছেন এই যে বি কিউ ১৬ সেই সেল অ্যাড্রেসটি ব্যবহার করেছে, অর্থাৎ এই যে এখানে জিপির ক্ষেত্রেও একই ফর্মুলা ব্যবহার করছে, অর্থাৎ মোট মার্ক যদি এত কম পায় তাহলে খালি থাকবে, অন্যথায় এটা থাকবে, এবং গ্রেডের ক্ষেত্রেও দেখুন এই ফর্মুলাটি ব্যবহার করছে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের এখানে যে মেধা ক্রমটি রয়েছে সেটি আমরা এখনো তৈরি করিনি, মেধা ক্রমের যে সেল অ্যাড্রেসটি রয়েছে সেটি হচ্ছে ডাটা ইনপুট শিটের বি এম ১৬, অর্থাৎ এখান থেকে আমাদের ডাটা ইনপুট শিটের এই যে এখান থেকে এই সেল অ্যাড্রেসটা ব্যবহার করছি। তো আমাদের কিন্তু কাজ শেষ, এটি করার পর আমরা এখানে ফিল করে দিলে সবগুলো আমাদের রেজাল্ট কিন্তু কমপ্লিট।
তো এখানে 5 প্রথম এবং এখানে 4.50 এটা দ্বিতীয় এবং তৃতীয় দেখুন তৃতীয় হইছে এই যে 4.14 তৃতীয় এবং চতুর্থ হইছে দেখুন এই যে 4.07 তো এভাবে অটোমেটিকলি বেদা কম তৈরি হয়ে যাবে কিন্তু কোনো টেনশন করতে হবে আপনার কিছু করতে হবে না অর্থাৎ এই শীটটিতে আপনার কিছু করতে হবে না তো আমাদের ফলাফল বই তৈরি হয়ে গেল এবার যদি আমরা এখানে ফাইলে যাই প্রিন্ট করি তাহলে দেখুন অত্যন্ত চমৎকার ভাবে এটি আপনাদের আর হাতে লিখতে হবে না ফলাফল বই তৈরি এখানে আমরা রোল নাম লিখে নেই যার কারণে নামগুলো আসে না দেখুন অত্যন্ত চমৎকার এই যে প্রথম শীট প্রথম পেজ এবার যখন আপনি যখন দ্বিতীয় পেজে যাবেন দ্বিতীয় পেজ কিন্তু খালি এখন আমাদের এই মার্ক বা নামগুলো লিখবে সেই তথ্যগুলো এখানে চলে আসবে অর্থাৎ দেখুন পরবর্তী পেজ অর্থাৎ খালি থাকবে এই হেডিং গুলো থাকবে অর্থাৎ আমরা এই ডাটা ইনপুট শীটে রোল এবং শিক্ষার্থীর নাম পিতা নাম যেহেতু এটি কার্ডে শো করবে এটি লিখব এখান থেকে শাখা নির্বাচন করে দেবো এখানে শ্রেণী নির্বাচন করে এখানে শিফট নির্বাচন এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত সেটি লিখব এই সেটা আমাদের কাজ আর এখানে শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী বিষয় ভিত্তিক মার্কগুলো এই যে শুধু এই যে মূল মার্ক এই দুটি বার সৃজনশীল বই এটি ইনপুট করুন আমাদের কাজ শেষ এর মাধ্যমে আর এই যে এই লোগো থেকে আমাদের কার্ডে যেহেতু এই লোগোগুলো ইনসার্ট করবো যা আমরা ইতিপূর্বে দেখিয়েছি এবং আরেকটি হচ্ছে এডিট ডাটা এডিট ডাটার কিছুই কাজ করতে হবে না খালি এখানে বিদ্যালয়ের নামটা লিখলে হয়ে যাবে বিদ্যালয়ের নাম আর এইখানে এই তথ্য যেহেতু এটা আমরা কার্ডে শো করি আর কিন্তু কোনো কাজই আপনাকে করতে হবে না সমস্ত প্রক্রিয়াটি অটোমেটিকলি এখানে এই ফলাফল বই এই রেজাল্ট কার্ড ফলাফল বই মেধা ক্রম সবগুলো কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে তো আমরা এটি দেখলাম তো এবার আমরা কিছু এখানে কিছু ম্যাজিক্যাল ব্যবহার এবং এখানে দেখুন এখানে আমরা যদি মার্ক থাকতো মার্ক আমরা তো মার্ক এখানে মুছে দিছি তো আমরা যদি দেখুন এখানে কি কত 32 দিলাম তাহলে দেখুন এখানে রেড কালার হয়ে যাবে মার্ক গুলো দেখুন এখানে কিন্তু ফলাফল বইতে কিন্তু রেড কালার হয়ে যাচ্ছে কি কারণে সেই গেল দেখুন এখানে 33 পাইতে হবে এই জন্য এখানে আমাদের তথ্য প্রযুক্ত তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পেতে হবে 17 তো সেখানে কেউ যদি ধরুন এখানে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টটি রয়েছে কেউ যদি 16 পায় আমাদের এখানে 17 রয়েছে আপনি যেটি ধরেন তো এখানে যদি কেউ 15 হয় ধরেন 15 পায় তাহলে কিন্তু দেখুন এই দুই জায়গা কিন্তু সে ফেল আমরা যদি ফলাফল বই খেয়াল করে দেখুন অটোমেটিকলি আপনাকে মার্ক করে দেখাচ্ছে যে এখানে 32 এখানে 15 এখানে 17 পাওয়ার কথা এখানে 33 পাওয়ার কথা যার কারণে ফেল এবং এখানে দেখুন জিপে আসে নাই এখানে দেখুন জিপে আসে নাই এখানে ফেল এখানে জিরো অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটি অটোমেটিকলি হবে তো এই কাজগুলো কিন্তু আমাদের এই যে এখানে কন্ডিশনাল ফরমেটিং ব্যবহার করে করেছি দেখুন এখানে 33 না আমরা যদি এখানে মনে করি 50-এর নিচে যে মার্কগুলো আছে সেটি হাইলাইট করে দেখাবে অল সাবজেক্ট তাহলে দেখুন এখানে কিন্তু 50-এর নিচে যে মার্কগুলো আছে সেটি কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে তাহলে দেখুন এখানে 50-এর নিচে যে মার্কগুলো আছে সেটি কিন্তু হাইলাইট করে দেখাচ্ছে এখানে যদি আমি দেখি যে 60-এর নিচে কোন মার্কগুলো আছে সেগুলো কিন্তু দেখুন একটু অটোমেটিকলি 60-এর নিচে যে মার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু হাইলাইট করে দিচ্ছে অর্থাৎ জানি আমরা যে 33-এর কম পাইলে ফেল এই জন্য আমরা এখানে 33 দিয়ে রাখবো এবং আইসিটিতে 17 দিয়ে রাখছি এই জন্য 17 দিয়ে তো এইগুলো আমরা কীভাবে ব্যবহার করেছি এবং এখানে দেখুন এই যে ফেল কালার হয়ে গেছে আমরা যদি কালারগুলো না চাই তাহলে দেখুন এখানে আমরা নাম দিয়ে দিলে আমাদের আর এখন কালার শো করবে না আর এগুলো আপনি উঠিয়ে দিলে আপনার এই কালার শো করবে না কারণ অনেকে যদি কৃপণতা করেন যে না আমাদের এই প্রিন্টার ক্ষেত্রে কালি ব্যবহার হয়ে বেশি সেক্ষেত্রে কৃপণ লোক যারা আছেন তারা এটিকে নান করে দেবেন তো অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের এই কার্ডটি এবং এটি আমরা কিভাবে ব্যবহার করতো কন্ডিশনাল ফরমেটিং এর বেসিক 4টি টিউটোরিয়াল আমার দেওয়া আছে সেখানে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসলে আপনি এই কন্ডিশনাল ফরমেটিং ব্যবহার করতে পারবেন এখানে সেটগুলোকে হাইলাইট করতে পারবেন তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে একটি সম্পূর্ণ ফলাফল বই তৈরি করতে হয় ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই মেধা ক্রম তৈরি করতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন আর আমার পরবর্তী নতুন আপলোড ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়াল কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ